বাংলার শ্রেণীকক্ষে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে প্রথম প্রশ্ন দেখে নেব কি আছে যে বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দেখো বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত দু নম্বর কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গল্পের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গল্প হলো বলাই ও দেনা পাওনা তিন নম্বর কোশ্চেন মনের আজ কহ যে মনকে কি বলতে হবে দেখো এর উত্তরে লিখব মনকে বলতে হবে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অর্থাৎ ভালো খারাপ যাহি যাই কিছুই আসুক না কেন সত্যকে সহজে মেনে নিতে হবে চার নম্বর এলো সুখের বন্দরেতে কিভাবে এই বন্দরে আসা যায় উত্তরে লিখবো অনেক ঝঞ্ঝা কাটিয়ে সুখের বন্দরে আসা যায় পাঁচ নম্বর সেইখানে হয় জাহাজ ডুবি কোথায় জাহাজ ডুবি হয় এর উত্তরে লিখব যেখানে কেউ কোনো শঙ্কা করে না সেখানেই জাহাজডুবি হয় অর্থাৎ ভয় করে না যে জায়গায় কেউ কোনো ভয় পায় না বা ভয় করে না সেখানেই যেন ডুবি হয় ছ নম্বর মানদাতার আমল থেকে চলে আসছে এমনই রকম মানদাতার আমল বলতে কি বোঝো দেখো এর উত্তরে লিখবো মানদাতার আমল বলতে প্রাচীনকালের কথা বোঝানো হয়েছে বা পুরনো যুগের কথা বলা হয়েছে পরবর্তী ব্রড কোয়েশ্চেন বা বড় কোয়েশ্চেন এক নম্বর দেখো যে সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় এর উত্তরে আমরা লিখবো প্রশ্নে উল্লেখিত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ সেইটে সবার চেয়ে শ্রেয় এই লাইনটি কবি কবিতায় উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন দেখো যে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় অর্থাৎ এর মানে হলো যে অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন আর সেই কাজটি কবি সবচেয়ে শ্রেয় অর্থাৎ ভালো এমন দাবি জানিয়েছেন পরে দু নম্বর কোয়েশ্চেন ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে অর্থাৎ কোন ঘটনাকে সামান্য বলা হয়েছে দেখো এর উত্তরে লিখব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য বলে উল্লেখ করেছেন কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজ ডুবির মতো বিপদ ঘটে বা কোনো শঙ্কা থাকে না সেখানেই জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে সেই বিপদে বিচলিত না হয়ে অর্থাৎ সেই যে বিপদ সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চলাই কবির মতে কাঙ্ক্ষিত পরে তিন নম্বর কোয়েশ্চেন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো অর্থাৎ দেখো এর উত্তরে আমরা লিখবো এখানে যে উল্লিখিত অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার অন্তর্গত অর্থাৎ এই যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি এই লাইনটি এখান থেকে নেওয়া হয়েছে কবি এখানে বলতে চেয়েছেন যে আমাদের মধ্যে যদি ভেদাভেদ দ্বন্দ্ব না রেখে একে অপরের সাথে ভ্রাতৃসুলভ অর্থাৎ ভাইয়ের মতো আচরণ বা বন্ধু সুলভ বন্ধুর মতো আচার আচরণ রাখি তাহলে সেই বিষয়টি অনেক সুখের হয় চেঞ্জ করে লিখব অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন বা রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন যে মানুষের মধ্যে মনোমালিন্য ভেদাভেদ থাকাটা স্বাভাবিক কিন্তু তা নিয়ে অযথা বাড়াবাড়ি ঠিক নয় বরং মতভেদ ঈর্ষা হিংসা ইত্যাদি ছেড়ে দিয়ে শ্রদ্ধার সহিত একে অপরের সহিত মিলেমিশে থাকাই উত্তম তাতে করে মনে শান্তি আসে এবং অনেক সুখ পাওয়া যায় আট নম্বর কোয়েশ্চেন যে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো লাইনটি ব্যাখ্যা করো দেখো এই লাইনটি ব্যাখ্যা করে আমরা উত্তরে লিখব যে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি অর্থাৎ ওপরের যে লাইনটি এই উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে মানবজীবন সুখ দুঃখ ভালো মন্দের বৈপরীত্যপূর্ণ আমাদের চলার পথে তাই যেমন সুখের আনন্দ আসে তেমনি হঠাৎ আসা দুঃখের কঠিন আঘাতে আমাদের জীর্ণ করে চরম মুহূর্তে জীবনের মাধুর্যকে আমরা উপলব্ধি করি সেই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে আমরা শেষ পর্যন্ত জীবনকেই চিরকালের জন্য প্রত্যাশা করি উদ্ধৃত অংশে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের এই শাশ্বত মহিমাকেই ব্যঞ্জিত করেছেন তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং বাংলা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ